Hello guys, what's up everybody? কেও জল কালো চোখে গেলে সূর্যটা ডাকে। সব মিষ্টি কিনা শেষ, সব কিছু কিনা শেষ, আমার তো ভয় ভয় জীবন কাটতেছে এখন। আরে ঘুরতে যাওয়ার প্ল্যান বলে আমরা আজকে এইভাবে আসছি। তারপরে আমরা 11টা প্রায় ব্লগ শুট করছি, প্রায় 11টা ব্লগ শুট করেছি, 10টা ব্লগের পর আপনি আবার আসছেন, মানে কি ব্যস্ত ছিলেন কই আপনি? অ্যাকচুয়ালি আমি যখন টাইম পাই তখনই আর কি আপনার ব্লগে সব সময় দিতে পারি। হ্যাঁ অবভিয়াসলি শাহিদ ভাই অনেক বড়লোক মানুষ তো তাই আর কি টাইম দিতে পারে না। লুক একটু ভাই আজকে মানে সেই ফ্যান্সি লুক নিয়ে আসছে আমাদের সামনে। তো শাহিদ ভাইয়ের জন্য অবভিয়াসলি এই ভিডিওতে একটা লাইক হওয়া উচিত এবং শাহিদ ভাইকে অবশ্যই সবাই ইনস্টাগ্রামে ফলো করবেন, শাহিদ রাও আফ্রিদি। Let's enjoy the video. আর ভাই আজকে আমরা কই যাচ্ছি ব্রো? আপনি কই নিয়ে যেতেছেন আপনি আমাকে? আমরা এদিক থেকে বরিশাল, বরিশাল যাওয়ার পর আবার লঞ্চে উঠে আবার ওদিক থেকে। সরি 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 ফ্রেন্ডস, সরি 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 ফ্রেন্ডস, মাইয়া দেখলে একটু মাথা ঘুরে যায়গা। না না তা না, থেকে সরিঘাট যাব। সরিঘাট যে সরিঘাট যে ওদিক থেকে আমরা চিল নিয়ে ফিল করব, রাইট? না না না, তাহলে নৌকায় যাব। নৌকায় যাব, তো নৌকায় চিল নিব, তারপর আপনি ফিল কি ভরপুর চিল হবে, ভরপুর চিল হবে। সো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখেন, আর যারা যারা আমার চ্যানেলে এখন নতুন দেখতেছেন তারা অবশ্যই প্রেস দা লাল বাটন। আজকে আমি অফিসে আরেকটা লাল শার্ট পরে দিয়েছি, চাপ দাও সবাই সুন্দর হবে, আমি ভালো মতো। Like we've come to the end of the road, there's no point in running away now. I'd rather sleep until the storm is gone, she'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words ready to fire. I don't think that bullets will bring back desire. I don't think that bullets will bring back desire. আলুর মতো মানে বিলাই ভাই, বিলাই বিলার বাচ্চা আছে কি, আমি একটু আশ করতে চাচ্ছি আপনার থেকে। এটা আপনার কথা শুনতেছি ভাই, আপনি জানেন হ্যাঁ এটা আমার কথা, আপনার কথা সবার কথা শুনে কিন্তু কোনো কথা বলে না, সোজা ডাইরেক্ট ভিডিওতে এসে বলে। ওহো আপনার কথা এই জায়গায় এসে গেছে। ইউ মিন মাইক্রোফোন? বুঝছেন না? তো ফাইনালি গাইজ আমরা মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের দিকে, আর এখন সরিঘাট, রাইট? সরিঘাট সরিঘাট যাবো। আচ্ছা যাই হোক, আমরা যেখানে যেতেছি তো এখন আমাদের বাস উঠতে হবে। সো এনজয় দ্য সিনেমেটিক ভিডিও, গরিবের সিনেমেটিক ভিডিও, ক্যামেরাতে জানি না কেমনে আসবে আর কতটাই ভালো আসবে, এনজয় করতে থাকো।
আর চিল নিয়ে ফিল করতেছি আই ফিল নিয়ে চিল করব না চিল নিয়ে ফিল করব জানি না কি করব দেখতেই থাকো কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন তুমি আমার মত আমি তোমার মত খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন আমি কখনো ধোয়া হয়ে উড়ি কখনো হয়ে ঘুরি কখনো বা খেলি বিবেকের সাথে লুকো চুরি যতটা দূরে সরি ততটা ধরা পড়ি শেষে মায়া চালে বন্দি নিজের সাথে লড়ি কেন চিঠি চাই ভুল ঠিকানায় বলে অশ্রু চলে ভেজা চোখের পাতায় করি মনে মনে প্রেম সো গাইস রাইট নাও বাস থেকে নামা হলো আর খুব ভয়ঙ্কর একটা জার্নি ছিল আমি জানি সিনেমেটিক শ্যুটটা এরকম ভাবে দেখাতে পারি নাই বাট আপনারা নিজেই বুঝতে পারেন যখন এই রাস্তা দিয়ে আসবেন আর এইগুলো বাসে উঠবেন ভাই শাহিদ ভাই অনেক কষ্ট খুব প্যারা দিচ্ছেন ভাই আপনি আমার আপনি ভাই ল্যাম্বরগিনির কথা কয়ে আপনি আমার পাবলিক বাসে উঠাই দিচ্ছেন সরি সরি আমার আমার সব গাড়িটা এখন মানে আর কি বাইরে তো তাই আজকে একটু কষ্ট হলো আপনাকে নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি হেলিকপ্টার আপনাকে নিয়ে যাব ব্লু কালার হেলিকপ্টার না ভাই আমাদেরকে একটু ভালো ভালো জিনিস দেখাবেন কারণ আমি অনেকদিন আমি তো আসি না আমি যে ফার্স্ট টাইম আর ভাই অনেকদিন পর আসছে সো লেটস এনজয় দ্য ব্লগ আর যারা যারা বললাম তো নতুন আসছে স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন আর প্রেস দ্য বেল আইকন আর সাথে থাকো ব্রো বিকজ চালিয়ে যেতে হবে সব জায়গায় সবখানে বি রেডি শাহিদ ভাই মিষ্টি তো নিলেন না ওমা মিষ্টি হ্যাঁ নিতে যাচ্ছি এই বোর্ডে করে যাবো মিষ্টি আনতে না না আমরা ওই পারে যাবো না কি বল আচ্ছা আমরা মানে নৌকা দিয়ে যাব ওই পারে মিষ্টি কিনে তারপর ব্যাক করবো তারপর আবার নৌকার বোর্ড দিয়ে যাব আবার দিকে ভাই রে ভাই আজকে মানে খালি ঘুর সিনেমেটিক শট এনজয় করো ব্রো ভাবছে একা কান পেতে শোনো গাছের পাতারা মুখ লুকিয়ে কাঁদছে একা ঘুম ভাঙা কোনো পথের বাকে শেষ বিকেলে সূর্যটা ডাকে তোমার আমার এই প্রিয় শহরে ভালো টিকটক না ভাই জিকে
জিজ্ঞেস যদি করতে চান তবে আমি অ্যানসার দেব। অর্ধেক মিষ্টি শাহিদের নানির বাসায় যাবো, শাহিদের নানির বাসায় দাওয়াত আর কি। শাহিদ ভাই দিছেন, শাহিদ ভাই নানি নিজে জানে না শাহিদ ভাই আসতেছে। সাসপেন্স না ব্রো? তাই ঠিকই আছে, তারা নাই, মজা করতেছি। টাইটানিকের মতো এদিকে পোজ নিবো, যদি আপনি শ্যুট না করতে পারেন তাহলে আপনার খবর আছে এইটুকুই। আর হ্যাঁ, নৌকার ফুটেজ অনেক বেশি দেখা যেতেছে, শাহিদ ভাই চাইপা যান, এদিকে অ্যাক্সিডেন্ট কোনো সময় হইতেই পারে। এরকম চাপায় মাপায় লয়া যেতেছে, দেন কি অবস্থা। ভাই কি যে কি হইতো আল্লাহই জানে, আমি প্রথমবার আইছি এইরকম অবস্থা। ফেলে আসা স্মৃতিরা আজ ফিরে যায় আড়ালে, হাতে হাত দেখে আজ ছুটে যাব অজানা। হাসবো আমরা দুজনে আজ গধূলি আলোতে, আবারও মিশে চলো না হারাই শেষের বিকেলে। তুমি আমি আর নীল প্রজাপতি, কেটে যায় রাত হয়নি ছুটি। তো গাইস ফাইনালি আমরা শাহিদ ভাইয়ের নানিদের এলাকায় পৌঁছে গেছি অনেক মজা করার পর। আমি জানতাম না ভাই এই স্টিমার ছিল না কি ছিল, স্টিমার আর যাই হোক যাই ছিল, কিন্তু মজা সেই পাইছি ভাই। আর আমার আমার কি বলবো, স্টোরেজ পরে ফুল খালি হয়ে গেছে, মানে ফুল ভরে গেছে, খালি কি ফুল ভরে গেছে। তো এখন শাহিদ ভাইয়ের নানুর বাসায় যেয়ে শাহিদ ভাইয়ের ফোনে এইসব ভিডিও দেওয়ার পরে আমার ফুল, আমার ফোন পুরো ফুল রিসেট করতে হবে, কারণ আমাদের শ্যুট এখনও মাঝখানে আটকে গেছে। এখন তো মাঝখানে মাঝামাঝিতে না, আরও অনেক কিছু দেখার বাকি, দেখানোর বাকি, আর নিজের দেখাও বাকি। সো একটু ওয়েট করেন, আমরা যাই বাসায়। আপনাদের জন্য তো হয়তো বা এক সেকেন্ড, বাট আমাদের জন্য 10-15 মিনিট লাগতে পারে। সো একটু পরে আমরা আবার দেখা করছি, বা বাই। তো আমরা আসছি শাহিদ ভাইয়ের গেস্টের বাসায়, আমি কি বলবো নানুর বাসায়। আর শাহিদ ভাই আটকে দিছে আমাকে খুব ভালো মতো, মানে এমনই 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 করা উচিত ছিল তাই না শাহিদ ভাই আপনাকে? তাহলে এটা হয় মানে অনেকদিন পর একজনের বাসায় গেলে এটা হয়। আর কিছু না, আর কিছু না, ঠিক আছে ঠিক আছে ব্রো, সমস্যা নেই। জানলা দিয়ে আলো আসতেছে, আমরা বাসা মানে বাসা বসে বসে নদীর মজা নিতেছি, দেখেতেছি কীরকম দেখতে পুরো ফুল এরকম দেখতে, মানে সেই সামনের দিক দিয়ে বড় বড় নৌকা যেতেছে লুক, মানে সেই। তো আই ডোন্ট নো কবে বের হব, কবে কেমনে কি, ফোনের চার্জও নাই, পাঁচ মিনিট চিল্লা চিল্লা এখন 25 মিনিট হয়ে গেছে। ধর মিয়া, আপনি মিয়া মানুষ নন, পাবলিক কিছু বলবে না, পাবলিক জানে, পাবলিক ভিডিও দেখতে চায়। ঠিক আছে, মাঝখানে মিয়া আটকে দিয়েছেন, আপনি স্পয়েল দিতেছেন মিয়া, ব্যাপারটা মানে পুরোপুরি হইতেছে না কিন্তু। ঠিক আছে, তাড়াতাড়ি করেন, আমাদের বের হতে হবে। আর মাত্র কয় পার্সেন্ট চার্জ আছে? 27% চার্জ আছে, আই ডোন্ট নো কত দূর দেখাতে পারবো। আই হোপ সো ভালোই কিছু কভার করা যাবে এটার ভিতরে, প্যারা নাই, দেখা হচ্ছে বাইরে। সো গাইস ফাইনালি
বাসা থেকে বের হয়েছে অ্যান্ড কি বলবো আপনি এলাম আমার ফাঁসা দিচ্ছেন আজকে আমার সাড়ে আটটা মানে সাড়েটা কি তিন থেকে চার ঘন্টা সাইড আমার কাজ চার ঘন্টা ভাই আমরা কি এই যে পুরো আমরা দুইটা বাজে ঢুকছিলাম মনে আছে দুইটা বাজে আর এখন বাজে ছয়টা দুইটা বাজে ঢুকলেও হ্যাঁ বাসার মধ্যেই তো ছিলাম প্রত্যেক দিন বাসার মধ্যেই ছিলাম ওনারা বিরিয়ানি বিরিয়ানি পাক করে মানে পেট পুরো ফুল করে দিছে কিন্তু কাজটা আপনি ঠিক করেন নাই ভাই এতটা মানে নিজেদের তো বাসা যাই হোক ব্রো তো আই হোপস এখন আমরা বাসার দিকে আগাচ্ছি তো রাস্তায় অনেক কিছু মানে দেখা আমি আসার সময় দেখতে দেখতে আসছি বাসে যাওয়ার সময় আপনাদেরকে দেখাইতে দেখাইতে যাব সো লেটস এনজয় দ্য ব্লগ অ্যান্ড হ্যাঁ আরেকবার বলতেছি সাবস্ক্রাইব কি অবস্থা বন্ধু Yeah bro, what's up? খারাপ চার দেয়ালে বন্দি ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি মনটায় আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি আমার আমি যেমন আছি তেমন আছি ভালো তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো আমার আমি যেমন আছি তেমন আছি ভালো তোমাদের রং আরে কি অবস্থা আই মিন রাস্তা শুট দেখাতে দেখাতে হঠাৎ আমরা সেলুনে ঢুকে গেছি বিকজ আমাদের ভাইয়ের সেলুন মাঝখানে পড়ে গেছে আর ভাই আমার পুরো ফুল চকো বানাইছে দেখতেই পারতেছেন মানে দেখতে একটা মানে লুক সেই তো ভাই কি অবস্থা আপনি আমার চকো বানাইলেন মানে কি ভাই হাতে কি ভাই হাতে জাদু না কি ভাই যা বুঝেন আপনি হ্যাঁ আপনি যা বুঝেন আর কি আমি যা বুঝি আর কি আরে ভাইয়ের হাতে কিন্তু জাদু আছে কি কোন শাহিদ ভাই আচ্ছা আপনি করেন না বুঝি নাই আপনি করেন না মানে ভাই শাহিদ ভাই করেন না আমার তো সবকিছু করাই আছে পুরাই ক্লিয়ার একদম নাইগা মানে আমাদের কিছু একটা বাকি ছিল বাট ভাই ক্লিয়ার হয়েছে মানে পুরো চকো বানাইছে আর তো একটু পরে দেখা করতেছি সো কেখানের দোকান থেকে আসার পর আমরা ডাইরেক্ট সোজা আই মিন এলাকার দিকে চলে আসছি আর হ্যাঁ কিছু গান বাকি রয়েছে যা শোনানো অবশ্যই দরকার তো শাহিদ ভাই আমাদেরকে গান শোনাবে সো অ্যাকচুয়ালি আজকে আমি না ইসমাইল ভাই শুরু করব আমি শুরু করব ই অফ কোর্স আচ্ছা আমি যে গানই গাই ওখান থেকে আপনাকে তুলতে হবে ওকে 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 হ্যাঁ আ তুঝে ইন বাহু মে ভর কে আর ভি কর লু মে করিব জব সে মুঝকো তু মিলা হে হোশ কুছ ভি আপনা নহীন উফ ইয়ে তেরি পলকে গানি সি ছাওন কি হর আসি আব কিসে ডর ধূপ কা হে তু হমেরে সবসে করি তেরে বিনা না সাঁস লু তেরে বিনা না জী সকু তেরে বিনা না এক পল ভি রহ সকু রহ সকু হম সফর তু হম কদম তু হম নবা মেরা ও হম সফর তু হম কদম তু হম নবা মেরা ਇੰਨਾ ਸੋਹਣਾ ਇੰਨਾ ਸੋਹਣਾ
इन्ना सोना इन्ना सोना क्यों रब ने बनाया इन्ना सोना ओ इन्ना सोना ओ इन्ना सोना कोल होवे ते सिख लगदा है दूर जावे ते दिल जलदा है करी अगना रब ने बनाया रब ने बनाया रब ने बनाया इन्ना सोना क्यों रब ने बनाया इन्ना सोना ओ इन्ना सोना ओ इन्ना सोना थैंक यू शाहिद भाई हाँ सो गाइज देखते देखते हमरा ब्लॉगर एकदम ही शेष दिखे तो एखन विदाय नेवार पाला तो शाहिद भाई जदि किछु एकटा बोलें बा जदि किछु बोलार छ थाके अपनारा सबाई प्लीज चालिए जाओ सबस्क्राइब करो চালিয়ে যাও সাবস্ক্রাইব করবেন না ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে শাহিদ ভাই কিন্তু মাঝে মধ্যে উল্টা পাল্টা বইলা দেয় কেন ভাই আর ক্যাপটা একটু সোজা বল সোজা করে বলতে হবে ভাই রোদ না এলে গা নাকি তখন তখন কত ভদ্রভাবে লাগতেছে প্লিজ বাই দ্য ওয়ে লাইক কমেন্ট এন্ড মে গরিব হুম মেরে মাম্মি পাপা ভি গরিব হ্যায় কিন্তু সাবস্ক্রাইবের বাটনটা কিন্তু গরিব নয় এটা মারা দেন ঠিক আছে যাই হোক তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণকার জন্য বাইরে যাবেন অবশ্যই মাস্ক করবেন কারণ পুলিশ মামা সব জায়গায় আছে আর আস্তে আস্তে এগুলোর কিন্তু অনেকটাই বাইরে যাচ্ছে মানে অনেক প্রশাসন অনেক হার্ড করতেছে জিনিসটা আর নিজেকে অবশ্যই কেয়ারে রাখবেন তো এটাই আর কিছু লুকিয়ে আত্মা আল্লাহ হাফেজ